যাবে একটু, বান্ধবী মেয়ে দুটোই লাগে, তার একটু বাচ্চাটা দেখতে যাব আমি। এখন আমার শরীরটা অনেক খারাপ, ওষুধ আনছি, তারপরও ভালো হই না আমি, এখনও শরীরটা খারাপ, তারপরও একটু যাইতে হবে, বাচ্চাটা দেখতে হবে। আসসালামু আলাইকুম আমার ছেলে মেয়েরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, আল্লাহ অশেষ সহমত, আমিও ভালো আছি। ইয়ালের নর্থ সাউথ আইডিয়ালে পড়তো, সেই বান্ধবীর মায়ের বাচ্চা হয়েছে, ইয়ালের বান্ধবী লাগে, আবার এমনি বন্ধুও, সেইখানে আমরা আসছি দেখতে। পাশে আবার অনেক সুন্দর দেখো একটা পুকুর আছে, এখানে মাছে ভর্তি না, অনেক মাছ দেখো, অনেক মাছ দেখো। এই পুকুরটা, পুকুরটার মধ্যে গাছ, আমি তিনতলার উপরে ছাদের উপরে, আমি দেখো কি সুন্দর পুকুরটার ভিতরে অনেক মাছ একদম কিলকিল করতে আছে, দেখা যায় না গাছের জন্য না, চারদিকে গাছ আর গাছ, যেন গ্রাম, ইয়ার নিচে নামো, গ্রামের মতো অনেক সুন্দর। আমি ছাদের থেকে আগেই বাইরের সিনটা দেখাইতেছি তোমাদেরকে, দেখো অন্ধকার হয়ে গেছে, গা নামো, ছাদে এত উঁচায় দেখা যায় না, পিয়াল দেখো এইটা বাইয়া ছাদে উঠছে, অত উপরে আর ই নাই, সিঁড়ি নাই, এই যে নামো নামো নামো। এই যে পিয়ালের এটি বান্ধবী, একসাথে পড়তো নরসা উদাহরণ, তো পিয়াল সরে গেছে গা, এই যে ওদের বাসায়, ওই যে বলতেছে, হ্যাঁ এই যে নারকেল গাছটা গো মাথার উপরে একদম নিচা, নারকেল গাছটা অনেক নিচা না জ্যোতি, দেখো অনেক বড় হইতো নারকেল গাছটা নিচা, হ্যাঁ ছাটটা ভালোই ছোট খাটো, তোমরা সুন্দর কাপড় টাপড় মেলতে পারো তাই না, সুন্দর। আর আম্মুর বাচ্চা হয়েছে, কি ছেলে বাবু না মেয়ে বাবু? মেয়ে বাবু, ওরা অনেক খুশি, মেয়ের জন্য সবাই খুশি হয়। তুমি অনেক হ্যাপি মেয়ে বাবু হওয়াতে, একটা বান্ধবী পাইছ, যাক অনেক সুন্দর, অনেক সুন্দর, খালি শুধু গাছ আর গাছই, শুধু গাছ, গাছ ছাড়া আর কিছু নাই, পড়ে যাবা, শুধু গাছ আর গাছ দেখা যায়, এই পাশটাও গাছ দেখো অনেক গাছ। এই যে নিচটা দিয়ে আমি আসছি, এখান দিয়া, এখান দিয়ে আমি আসছি, পিয়াল উপরে ওইটা হাঁটতা আছে অনেক উঁচাইয়ে, কাকে খালি কা কা করতে আছে একদম, কুকুরটা বেশ বড় না, নাম কি রাখছো? সাইমা, সাইমা টাটা টাটা, আমার কোলে আইবা, আবার তোমার মেয়ে দেখছো, এই যে সাইমা, সাইমারে দেখতে আসলাম, এটা সাইমার মা, একদম জীবন, খালা যাইবেন যাইবেন, লাইট আছে আলোকম, পিয়াল খাওয়ায় ব্যস্ত, পিয়াল খাওয়া খাবার খাইতে আছে, ওই যে এটা সাইমা, সাইমার বড়টার নাম কি, হ্যাঁ দেখো কত সুন্দর, আমগো সিমরান সাইমা, আমগো বাবুটা কিউট, এই বাবুটারে দেখতে আসলাম, আর আম্মা খালি কইব খালা যায়েন যায়েন, আমার বাবু হয়েছে মেয়ে বাবু, মেয়ে সবাই ভালোবাসে, খালি কয় খালা যাইবেন, এই যে আজকে আসলাম, নাস্তা পানি দিছে ও, হ্যাঁ হ্যাঁ টাটা টাটা টাটা, বাইরে নিয়ে আইসো, ওরে এই যে আর রুম, এটা খালি আসতে কয় এক দ্বারা খালা আসেন, অনেক অসুস্থ আছিলাম আমি, এই যে দেহ তোমরা মায়া করো হন আজও খালারে, এই যে একটা দাদা ভাই দাঁড়াই রয়েছে, আর দুইটা মেয়ে একটা ছেলে, মাশাল্লাহ বাইচা থাক, এই যে মেয়েটা হয়েছে, অনেক নারিকেল হয়, এই যে মা মেয়ে ঘরের থেকে বের হইলাম,
ঘরের মধ্যে অনেক অন্ধকার লাগে, লাইটের আলো কম না? এই যে একটা কিউট বেবি, বেবিটারে দেখতে আসছি। হাই বেবি, হাই টাটা বেবি, টাটা টাটা বেবি, টাটা ভাই খেয়াল রে, দেখে উপরে যাইব, দেখছো বেবিটারে উপরে যাইব, দেখো এই বেবিটা দেখতে আসছি আমি আজকা। বেবির আম্মা সারাক্ষণ দেখলেই খালা আপনি আসেন, খালা আপনি আসেন, এই যে বেবিটারে দেখে দেখা গেলাম, এই যে বেবিরে দেখলাম, দুনিয়ার নাস্তা আনছে, খালা তো তেমন একটা নাস্তা খাই না, তারপরে চা বসাইছে, আবার কালো পানি আনছে, এই যে এই যে ছে বাচ্চাটা ছেলেটা খেলতেছে, দেখো আমার ছেলে মেয়েরা পিয়ালের সাথে, পিয়াল উপরে, পিয়াল নিচে নামো, এই যে আমগো বেবি, বেবি বেবি বেবি, হাই হাই বেবি, হাই হাই, তুমি চা বসাইছো কে? ওখানে আমি চা মাত্র খাওয়া দাওয়া করে আসছি, বেবির আম্মা চা বসাই খেয়েছে। টাটা দাদু, দাদু টাটা, টাটা কেমনে তাকাই রয়েছে আমার সোনা রে, তাকাই রয়েছে, ওরে ধরো, ওরে ধরো, এই যে খালা 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 রে কুত্তিকে দেখতে আসছে, আমার আরেক খালা আসছে আমার দেখার জন্য, দেখো অনেক দূর থেকে ও, এই যে আমার গুরু পাইছে, এই যে দেখার জন্য আরেক গুরু, আমার অনেক মেয়ে আছে আল্লাহ রহমত, আমার নিজের মেয়ে না থাকলে কি হইব, আমার অনেক মেয়ে, আমার মেয়েরা অনেক জীবন দিয়ে দেয়, এই পালিত মেয়েরা, দেখ আমার কাছে, দেখ তুই বাবুরে, দেখ দাও দাও দাও, এই যে কিউট বাবু, এই যে, এই যে বাবু, ওই যারা খেলা দিলা করতেছে, কালি বিরাত তারা আম্মু চলো চলো চলো, দুপুরবেলা রাস্তা পর্যায়ে তুমি খুলি বেড়া গেলা, যাও যাও যাও, চা চাটা খাই আমিও যাবো গা, নামাজ পড়ব বাবা, দেখো এটি সব আমার মেয়ের বাচ্চারা, আমার নিজের সময় নাই অথচ আমার মেয়ের অভাব নাই, আমার অনেক আদর করে সব মেয়েরা, এই যে এই যে এই যে আমার কোলে আওয়ার জন্য দেহ, এই যে দাদু দাদু, কোল্ড ড্রিঙ্ক দিছে খাও, ও সুমি আগে ঘরে লাইটের আলো নাই, হ্যাঁ একদম আলোটা কম, লাইটের আলো কম, বৈশা খাও না দাদা, ঘর ঘরের সবাই বাবুর জন্য পাগল, খাও আবার চা, দাদা চা খাইলাম, মাইয়াটা রে তোমার মেয়েটা কান্দে, দেখো আমার ছেলে মেয়েরা বাচ্চাটা, ও বলে একা যখন লোনে লোক না থাকে তখন কান্না করে, কি বললো আমাদের কাছে দিয়ে দাও খালায় আমি পাইলা দেই, আমি খালায় পাইলা দেই, তোমরা ওই দুইটারে মানুষ করো, বড় হইলে লইয়াই করো, তাই আমরা জায়গা মা বিদায় দাও, তো জায়গা আমরা বিদায় দাও, আলা গিয়ে নামাজটা আবার পড়তে পারবো না, আবার হ আমার কোমর পর্যন্ত দুইতে হইব, শিশু হ শিশু দিছে না, এই যে আমার ছেলে মেয়েরা, আমার দাদু ভাইটারও দেখা গেলাম, অনেক ভালো লাগলো, দেখছো তোমারা এই হাতের পুরিটা খাবলাইতেছে, ও খাবে দেখছো, আমার ছেলে মেয়েরা দেখো আমার কিউট বাবুটারে
ওর মারপুরিটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। তা আমরা এখন চলে যাব, তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করি, আল্লাহ হাফেজ।